হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মি ব্লগস। মি ব্লগস থেকে আমি রূপশ্রী। তো কেমন আছো সবাই? আর গুড মর্নিং সবাইকে। তো এখন আমি দেখো সকাল সকাল একটুখানি ফেসবুক পেজ থেকে লাইভ করছিলাম, আর লাইভটা জাস্ট এন্ড করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ঘরদুয়ারের কি হাল হয়ে আছে, যেহেতু সকালবেলা থেকে কোনো কাজকর্ম ঠিকঠাক করে করতে পারিনি, এখনও স্নানও হয়নি আমার। আর আর একটা জিনিস দেখাই, দেখো তোমাদের আমার জানলাটার কি অবস্থা দেখো, মানে জানলাটা আমার মেয়ে, এই দেখো এই লিপস গুলো ও এনেছে, ও মানে কি বলতো ভীষণ এগুলো পছন্দ করে, তো এগুলো দিয়ে খেলছিল, বলেছে মামা একদম টাচ করবে না, আমি এসে আবার খেলবো। তো এই জন্য আমার পরিষ্কার করতে দেয়নি এই জায়গাটা। তো আমি বললাম ঠিক আছে থাক, একটু খেলে নিক, তারপর দিয়ে আবার পরিষ্কার করবো, ক্লিন করবো। তো এখন আমি দেখছি কি রিলস করা যায় বা কি শর্টস ভিডিও করা যায়, তো সেই জন্য গান সিলেক্ট করছি আর এগুলোই করছি। আর চলো গিয়ে আমি ওখানে রান্নাঘরে যাই, গিয়ে আগে একটুখানি মাছের ঝোলটা করে সেটা গরম করে নিই, কারণ আবার মেয়ে চলে আসবে। তো চলো, আর দেখো খাটটার অবস্থা দেখো বাবা, এতক্ষণ আমি লাইভ করছিলাম, এতক্ষণ মানে এখানে এইদিকে গাছটাতে না একটা কোকিল বসছে, তো এত ডাকছিল এত ডাকছিল, পুরো মানে কি বলবো ভালোও লাগছিল শুনতে, কিন্তু কনস্ট্যান্ট ডেকে যাচ্ছিল। জাস্ট আমি লাইভটা এন্ড করলাম, এখন স্টপ হয়েছে, তো ডাকা বন্ধ হয়েছে এখন তার। চলো আমি একটু পরে এসে আবার দেখছি কি রিলস করা যায়, কি শর্টস। আর তোমরা আমাকে আমার কুর্তিটা দেখতে চাইছিলে লাইভে, তো এটা হলো আমার কুর্তিটা, যেটা এরকম টাইপের। তো ড্রেস, জামা, প্যান্ট সব রয়েছে। চলো এবার তাহলে জায়গা জিনিস, জায়গা না থাকলে আমার মাথাটা গরম হয়ে যায়। তো চলো এটা রেখে নিই মেডিসিনটা। তোমাদের কার কার জোয়ান খেতে ভালো লাগে আমি আগেও বলেছিলাম, এই যে এই ডিপার জোয়ান গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই যে পাতাতে যে জোয়ান গুলো পাওয়া যায় না প্যাকেটে করে স্যাশের মধ্যে, তো ওই জোয়ান গুলো আমার একদম ভালো লাগে না, কিন্তু এগুলো ভালো লাগে তার কারণ আছে, এগুলোর এই জোয়ান গুলো না পুরো ক্রাঞ্চি টাইপ হয়, ভেতরে মুখে দিলে পুরো কুড়মুড় কুড়মুড় করে একদম, এই জন্য আমার ভীষণ ভালো লাগে। তো আর চলো আমি মাছের ঝোলটা কি আগে বসিয়ে আছি গরম, তারপর কথা বলছি। এই যে মেয়ের মাছের ঝোলটা এখন বসালাম আমি, এটা গরম হোক, আর এগুলো আমি ফেলে দেবো। আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই, কারণ এটাতে অল্প একটু ভাত আছে, ওটা নিয়ে নেবো খাওয়ার সময়। তোমরা আমাকে রিকোয়েস্ট করলে, আমি একটু আগে লাইভ করছিলাম, তোমরা বলছিলে যে আবার একটা কোনো রান্নার ব্লগ দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করছি আবার যখন কোনো ভালো কোনো কিছু করব। তো আমি সেইভাবে কোনো রেসিপি দেখে রান্না করা ওইভাবে আমি করি না, তো আমি নিজের মতন করে করি, আমার শাশুড়ি যেভাবে করে, তো মানে আমি রান্না অ্যাকচুয়ালি পারতামই না, তো যতটুকু শিখেছি আমার শাশুড়ি থেকেই শিখেছি। তো আমি যেভাবে ঘরে সিম্পলভাবে রান্না করে খাই, তো সেটাই আমি করব, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? আর মাছের ঝোলটা হোক, ততক্ষণ আমি দেখি কি শর্টস ভিডিও আছে সেগুলো করব। আর চলো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো,
অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী, আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক, আর আমি টেলিগ্রাম ওপেন করেছি, টেলিগ্রাম থেকে মেম্বারশিপও চালু করেছি, তো তোমরা চাইলে টেলিগ্রাম থেকে মেম্বারশিপ নিতে পারো। আর সত্যি কথা বলতে এখন আমি বেশিরভাগ টাইমটা টেলিগ্রামে দিচ্ছি, যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে অনেক থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য। তো আমার টেলিগ্রাম আইডি হলো ব্লগার রূপশ্রী, তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো ব্লগার রূপশ্রী পেয়ে যাবে, আর ঝটপট করে জয়েন করে নাও যারা জয়েন করোনি, নিচের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সো বাই সবাইকে, বাই বাই এভরিওয়ান।